মানে আমার কাছে তো পুরোই নতুন, তোমাদের কাছে কিরকম হবে কি জানি না, তোমরা আগেও হয়তো নাম শুনে থেকে থাকতে পারো। এটা হচ্ছে তোমার বর্ধমানের মকর সপ্তমী একটা পুজো হয়, তো সেই মকর সপ্তমী পুজোর মায়ের স্থানে এসেছি, তো কাল হচ্ছে পুজো, তো আজকে আমরা একটু ঘুরতে ঘুরতে চলে এলাম। তো বন্ধুরা বেশি বকবক না করে চলো মায়ের স্থানটা একটু ঘুরে দেখে আসি, তো তোমরাও আমার সাথে চলো। মায়ের স্থানে এই দেখো, মায়ের স্থানের এটা নতুন গেট বানানো হয়েছে, আর সর্বপ্রথম দেখাচ্ছি ওই যে একটা গাছপালায় ঘেরা একটা পুকুর, ওটা হচ্ছে মায়ের পুকুর, এখানে বলি হয়, তো বলি দেওয়ার জন্য যত ছাগল পাঠা নিয়ে আসা হয় সব ওখানে স্নান করানো হয়, তারপরে মায়ের থানে আনা হয়। তো চলো মায়ের থানে ঢোকা যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে একটা কল আছে নতুন করা হয়েছে, আর সব থেকে অবাক করার জিনিস এখানে দেখো তেঁতুল গাছ, বড় বড় তেঁতুল গাছ, একদম বড় বড় তেঁতুল গাছ, দেখো প্রচুর তেঁতুল গাছ, প্রচুর বলতে আমার চোখে এই দুটো চারটে ছটা আটটা, তো এখানে বন্ধুরা দেখো এখানে হচ্ছে বলি হবে, তো এখানে বলি দেওয়ার জন্য কতগুলো আছে দেখো, এগুলোরই বলি দেওয়ার জন্য কি বলে কাকু এগুলোকে, বলি দেওয়ার পশলা, যাই হোক আমি ঠিকঠাক জানি না, তো খার কাট খান না মা, তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে, আর ওখানে ছোট ছোট মানে তুলসী সিঁড়ির মতো একটা কিছু একটা আছে ওখানে, তো আমি ঠিক বুঝতে পারছি না। তো এখানে দেখো ছেলেরা সব কাজে ব্যস্ত, এখানে সব সাজানো গোছানো হচ্ছে, তো দেখো এই যে গাছটা এটাই হচ্ছে মায়ের থান, এটা খুব জাগ্রত শুনেছি আমি, তো এখানে হচ্ছে এটাই পুজো দেওয়া হয়, এই যে বট গাছ, এই বট গাছে আমি যখন ট্রেনে আজকে আসছিলাম তখন অনেকের মুখে শুনছিলাম যে তোমরা কোথায় যাচ্ছ, তখন আমরা যখন বলছিলাম যে আমরা অমুক জায়গায় যাচ্ছি তখন বলছিল যে কালকে বড় পুজো আছে আমরাও যাচ্ছি, তো অনেক দূর থেকেই লোকজন আসছিল তাই তাদের সাথে কথা বলতে বলতে আসছিলাম। তো দেখো এখানে মানে এই থানের সমস্ত কাজকর্ম হচ্ছে, সবাই কাজকর্ম করছে, থানটাকে সাজানো গোছানো হচ্ছে, আর এই সাইডটায় সব থেকে অবাক করা একটা বিষয় যেটা যে আমরা যে মূর্তিগুলো মানে পুজো দেওয়ার পরে বিসর্জন দিয়ে দিই বা কোথাও রেখে আসি এখানে সেটা হয়, কিন্তু এখানে একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে, সুন্দর একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে, শুনেছি এখানে কেউ মানত করেছিল তার মানতটা ফুলফিল হয়েছে, তার জন্য এই ঘরটা সে বানিয়ে দিয়েছে, সে নাকি মিলিটারি চাকরি পেয়েছে, তো যাই হোক আমি অত মানে পুরো বিস্তারিত জানি না, আমাকে কাকু বললো, তো সে বানিয়ে দিয়েছে, এখানে এই ঠাকুরগুলোকে রাখা হয়, এই আরেকজনের স্বপ্ন ফুলফিল হয়েছে তাই সে এখানে বানিয়ে দিয়েছে, এখানে সবাই এসে বিশ্রাম করে, আর এই দেখো এখানে একটা বেল গাছ আছে, নিম গাছ আছে, আর তোমাদের তো বললাম যে প্রচুর বড় বড় তেঁতুল গাছ, বিশেষত্ব এখানে তেঁতুল গাছের নিচেই ইয়েটা হয়েছে মানে থানটা হয়েছে, আর এই দেখো পাখির ডিম ভেঙে ভেঙে পড়েছে, তো আমি খালি পায়ে আমাদের থানের ভেতরে ঢুকতে হলে ওই বাইরের থেকে খালি পায়ে হয়ে আসতে হয়েছে, তো পায়ে মানে খুব যে খুব বেশি তাড়াতাড়ি হেঁটে চলে যাবো তা পারছি না, তো যাই হোক বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো কাল আসার ইচ্ছা আছে খুব, যদি মা চায় অবশ্যই কাল আবার আসবো, আর কাল এসে তোমাদের সাথে আবার নতুন কিছু শেয়ার করার ইচ্ছা রাখছি, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পরিবারে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তো টাটা।